হ্যালো সবাইকে, আমি শিমলি। আজ আমি চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি রান্না করছি চিড়ের পোলাও। তাহলে চলো আমি কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করছি। আসুন, আমি এখানে চিড়ে নিয়েছি। আমি চিড়ে ভিজিয়ে রেখেছিলাম বলতে আমি দু তিনবার মতন ধুয়ে নিয়েছি। সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখানে আছে হলুদ গুঁড়ো, কাজু বাদাম নিয়েছি, চিনাবাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, আমি নিয়েছি সর্ষে, কালো সর্ষে নিয়েছি গোটা, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, এখানে আছে কারি পাতা, চিনি, নুন, আর আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর লাগছে আমার সাদা তেল। তাহলে আমি করে নিচ্ছি। আমি গ্যাস চালিয়ে নিলাম আর প্যান বসিয়ে দিলাম। এবারে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আমি ফার্স্ট বাদামগুলো ভেজে নেব। হালকা করে আমি বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। এবার এখানে আরেকটু তেল অ্যাড করবো। আজকে খুব বেশি একটা তেল লাগছে না। এবারে এখানে আমি সর্ষে, গোটা সর্ষে আমি দিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি দিয়ে দিব কারি পাতা। আর এবার দেবো আমি কাঁচা লঙ্কা কুচি। একটু হলুদ গুঁড়ো দিব কালারের জন্য। এবারে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি একটু নুন অ্যাড করছি, স্বাদ অনুযায়ী নুন। ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো দেখুন আমার সফট হয়ে গেছে। এবার এখানে আমি চিড়েগুলো অ্যাড করব। গ্যাসটা আমি মিডিয়াম করে নিলাম। এবারে এখানে আমি একটু চিনি অ্যাড করবো।
এবারে এখানে আমি এই যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাজুগুলো। কাজুগুলো আমি ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। দশ মিনিটের মতন এইভাবে ভেজে নিতে হবে। খুব কম সময়ে আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন, সকালে ব্রেকফাস্টে খেতে পারেন, ইভিনিংয়ে আপনারা টিফিন করতে পারেন। হয়ে গেছে, দেখুন হয়ে গেছে আমার বানানো। এবার আমি একটু ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। একটু ঘি দিচ্ছি আমি, গ্যাস অফ করে দিলাম। ভালো করে ঘিটাকে মিশিয়ে নিতে হবে। আর রেডি হয়ে গেল চিড়ের পোলাও। আমি এবার প্লেটিং করে নেব, প্লেটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল চিড়ের পোলাও। খুব সহজে, খুব কম সময়ে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। খুব বেশি আপনাদের 10 মিনিটের মতোই সময় লাগবে। বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আজকের জন্য এটুকুই।